এমএম কলেজে, গেল 28 বছরে কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি এখান থেকেও। ভালো ভালো নেতা তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বন্ধাত্ব তৈরি হয়েছে। আমাদের অসংখ্য নেতা দরকার, সামাজিক নেতৃত্ব দরকার, রাজনৈতিক নেতৃত্ব দরকার, তারপরে যারা পেশাজীবী আছে সেখানে নেতৃত্ব দরকার। বর্তমানে ডাকসু নির্বাচনের পথ খুললে আবারও তৎপর হতে শুরু করেছে খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতি। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে একটা ছাত্র নেতার তার রাজনৈতিক যোগ্যতা প্রমাণ করার একটা জায়গা থাকে, যার কাছ থেকে আমরা আসলে সকল দাবি আদায় করতে পারবো। রাজনীতিতে যেমন ডেভেলপ হবে, উন্নয়ন কলেজ ভিত্তিক সব দিক দিয়ে উন্নয়ন হবে, আমাদের কথা বলার জায়গা থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সাময়িক অশান্তি সৃষ্টির আশঙ্কা আছে, তবে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে বলে আশাবাদী অনেক শিক্ষক। যে কোনো রাজনীতির ভিতরে যখন আদর্শহীনতা চলে আসে, নৈতিকতা যখন দুর্বল হয়ে যায়, তখন এই হানাহানি মারামারি এটা হওয়া স্বাভাবিক, কারণ স্বার্থের স্বার্থটা বড় হয়ে দেখা দেয়। দুই একটা বাজে এক্সাম্পলকে সামনে এনে ছাত্র রাজনীতিকে আপনার ব্যাকফুটে ঠেলে দেওয়ার তো আমরা কোনো যুক্তি খুঁজে পাই না। যদিও সাবেক নির্বাচিত ছাত্র নেতাদের মতে বিগত কয়েক দশকে ছাত্র রাজনীতি গতিপথ ও চরিত্র পাল্টেছে, কল্যাণধর্মী থেকে অপরাধে নিমজ্জিত হয়েছে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সেভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে না, তারা ব্যক্তি এবং সংগঠনের লেজুর বৃত্তি নিয়েই প্রতিনিয়ত ব্যস্ত থাকে। তবে ছাত্র রাজনীতিকে আবারও পরিচ্ছন্ন ও গতিশীল ধারায় ফিরিয়ে আনতে রয়েছে তাদের নানামুখী পরামর্শ। দেশ এবং জনগণ, দেশের কথা বলতে হবে, জনগণের কথা বলতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তার একদিনই হয় না, দিনই দিনই হয়। আমি শুরু করে দিয়ে গেলাম, হয়তো আমার